বাঙালি বাড়ির বউ হয়ে কেন শাখা পলা পড়ো না? পুরেই দেখো, বুঝতে পারছো? পুরো ফাঁক ফাঁক হয়ে গেছে, এখানে একটা এখানে একটা। শাখা পলাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কারোর কোনো প্রবলেম নেই, আমার বরের কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে দাদার প্রফেশন, দাদার জবে আমি হেল্প করি অনেক সময় কাজে, দুজনকে মিলিয়ে কাজ করতে। আজকে এতগুলো ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো। যা যা স্নান করে জামা কাপড় শুকিয়ে দিলাম, আর বৃষ্টি সব ভিজে গেল, কি অবস্থা! এই রে জানলাটা বন্ধ করেনি, পুরো ঝাঁট ঢুকছে গো। বন্ধ করো, পুরো ভিজে গেল। এই যে কখন বৃষ্টি হয়, কেন হয় বোঝা মুশকিল। হ্যালো, সব ভিজে গেল জামা কাপড়, সব ভিজে গেছে। না না না, ওই গলিটা নয়, তার আগের গলিটা কোথা আপনাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, আগে আমি পার্সেল এটা পরে গিয়ে দেখাচ্ছি কি কি আছে। এখনো মনে হয় সবটা আসেনি, সেটা মনে হয় দুটো এসছে, এখন একটা বাকি আছে আসতে। দেখলাম যে পারপেলা খুব ভালো অফার দিচ্ছিল, অফার বলতে গেলে কি দুখানা নেল পলিশ কিনলে বাকি দুখানা নেল পলিশ ফ্রি, আর তার উপর আবার টোটাল কিনলে ওভারঅল কিনলে 100 rupees অফ দিচ্ছিল, বেশ ভালো। আর আমি তাই জন্য চারখানা নেল পলিশ, মানে দুখানা নেল পলিশ কিনেছি, দুখানা ফ্রি দিয়েছে, আর একটা মেভিনের লিপস্টিক কিনেছি, আর ওর সাথে হচ্ছে এইটা হচ্ছে একটা ফ্রি দিয়েছে। কী দিয়েছে বলো তো, এটা ফ্রি সুইস বিউটির ব্রো ডিফারেন্ট সুইস বিউটির আইব্রো পেন্সিল নিয়ে আমি কী করবো জানি না, এটা বেকার হয়ে গেল। এটা দিয়েছে একটা ছোট্ট পাউচ দিয়েছে, এতে একটা সিরাম আছে, ব্যাস এটা দিয়েছে। যাই হোক, লিপস্টিকটা বেশ ভালো হয়েছে, কালারটা খুব সুন্দর কালার, এই যে আমি হাতে অলরেডি ঘষেছিলাম এরকম, ঠিক পিঙ্ক সেট বাট ডিপ পিঙ্কটা খুব ভালো লাগছে। আর এই হচ্ছে নেল পলিশ, একটা এই কালারের নেল পলিশ আছে, একটা এই কালার, আর এই দুটো হচ্ছে গ্লিটার দেওয়া। এই প্রথমবার, হ্যাঁ আর প্রথমবার গ্লিটার দেওয়া নেল পলিশ ট্রাই করবো, সব ভালো হলো। বাট নেল পলিশ যখন ট্রাই করতে পারবো, আমার এই নোকগুলোর এগুলো ওপরগুলো ভেঙে ভেঙে গেছে, ভালোভাবে সেট করতে হবে, কোনো নেল পলিশ পরবো। নেল পলিশ আর কিনে রেখে দিই, আর পড়া হয় না, আমার ভেতরে নেল পলিশ ভর্তি, নেল পলিশগুলো থেকে থেকে শুকিয়ে গেছে, নেল পলিশ আর পরে না, দেখো নোকগুলো এমনি এমনি করে পাগলের মধ্যে ঘুরছে। ওখানে বসে বসে হাই তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, আমি কখন লাইটটা অফ করবো, কখন ঘুমাবে। চলো এখন আমাদের লাইটটা অফ করি, ঘুমোই, 5টা বাজে, ওই 1 ঘন্টা একটু শোবো, তারপরে আবার রুটি দেখা হচ্ছে। চলে এসছে ওর ওর আজ এক একটু ধরুন মজার গ্লাসের আগের গলিটা দেখুন, আমি দাঁড়িয়ে আছি গলির সামনেটা, টেবিলে মোমো, এখানে হচ্ছে এডিটিং,
আর এখানে জাস্ট কফিটা শেষ করলাম, তাড়াতাড়ি এডিটিং করতে হবে, অলরেডি আধা ঘন্টা লেট হয়ে গেছে। এডিটিং করি, করতে হবে মোমোটা খাও। অনেক লেট হয়ে গেছে আজকে, জাস্ট ভিডিও আপলোড করে এখন 9:30 বেজে গেছে, 9:30 সময় ভিডিও আপলোড করলাম। কি করবো, শরীরটা ভালো নেই না, রোজ দুপুরবেলা ঘুমিয়ে পড়ছে, দেরি হয়ে যাচ্ছে। দুপুরবেলা না ঘুমালে দুপুরবেলা এডিটটা করে রাখতাম, তাহলে কি 8:30 ভিডিও ছাড়তে পারতাম। 3-4 দিন ধরে শরীরটা এমন হচ্ছে তো যাই হোক, রান্নাঘরে চলে এলাম। এখন কদিন ধরে আমাদের রাত্রিবেলা ভাত হচ্ছে, কারণ কি সবার এখন উঠে গিয়ে অম্বল আছে, তো তাই জন্য ভাত। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে ভাত, ডাল, বড়ি ভাজা আর ডিম সেদ্ধ আবশ্যক, একদম হেভি খাবার, সিম্পল খাবার। আর লিপস্টিকটা ট্রাই করেছি, দেখো হালকা করে ট্রাই করেছি, তো উঠেও গেছে মনে হয়, বিকালবেলা ট্রাই করেছি, বেশ ভালো কালারটা। আমি কোনোদিন একদম ভালোভাবে অ্যাপ্লাই করে তোমার সাথে শেয়ার করবো। আর নেপালিশও মনে নিয়েছি, এই সাজুগুজু করতে হয় একটা দেরি হয়ে গেল, তারপরে ভিডিও এডিট করতে বসলাম। যাই হোক, তারপরে কালকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না, তো দুপুরে পর থেকে কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, বাট তারপরে কন্টিনিউ করা হয়নি, তো ভাবলাম যে আজকে কন্টিনিউ করে ব্লগটা আজ রাত পর্যন্ত এন্ড করবো। আজকে সকাল থেকে বেশ রোদ দিয়েছে, একদিকে ভালো রোদ দিয়েছে, বৃষ্টি হয়নি, আবার একদিকে হচ্ছে খুব গরম দিয়েছে, বাট আজকে আকাশটা বেশ ভালো আছে। আর আজকে সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে ইচ্ছে হচ্ছিলো একটু স্পাইসি স্পাইসি কিছু খেতে, তাই জন্য পাস্তা বানিয়েছিলাম একটু ঝালঝাল করে সস দিয়ে, যেমন নর্মাল হয় সমস্ত ভেজিটেবলস দিয়ে সস দিয়ে একটু ঝালঝাল করে পাস্তা বানিয়েছিলাম, পাস্তা পাস্তা খাওয়া হলো। এখন রান্না বান্না করতে যাবো, দেখা যাক মা কে কি জোগাড় করছে। আজকের মেনু কি মা? আজকের মেনু হচ্ছে আলু বেগুন বড়ির তরকারি হবে, হ্যাঁ, আর করলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা, আর বরবটির ঝাল, আর অড়হরের ডাল, আর ভাত, আর ভাত। পেঁয়াজগুলো কিন্তু অন্য অন্য ভাবে কেটেছি, দেখো করলার জন্য পেঁয়াজ দিয়ে, করলা দিয়ে যেহেতু ভাজা হবে, এটা মুখটা মোটা মোটা করে কেটেছি পেঁয়াজগুলো। এটা পেস্ট করা হবে, এটা যেমন তেমন কাটলেই হবে, এটা পেস্ট করা হবে। এটা ডাল সাথে লাগার জন্য করেছি, ওটাকে গুঁড়ো গুঁড়ো করে কেটেছি, আর এটা বরবটি ভাজার সঙ্গে হবে বলে এটা লম্বা লম্বা ঝিরি ঝিরি কেটেছি। আমি সব গুলিয়ে ফেলি বলে মা এরকম আলাদা আলাদা করে বাটি করে করে কেটে দেয়, যাতে আমি গুলিয়ে না, এই যে সব কিছুর সঙ্গে রেখে দিয়েছি, হ্যাঁ, বরবটির সঙ্গে পেঁয়াজটা রেখে দেবো, আলুটা আর বেগুনটা রেখেছি, আলুটা কাটা হয়নি এখনো, এর মধ্যে এটা রেখে দিয়েছি, তাহলে আর গুলাবে না। আর আজকে সকালে কোনো কারণে আমার হাতটা গেছে কেটে, এই যে এখানে একটা এখানে একটা কেটে গেছে। অ্যাকচুয়ালি দোষটা আমারই, আজকে সকালবেলা কি হয়েছে, এই যে সেজন সস দিয়ে করছিলাম, সেজন সসের সিপিটা এরকম খুলতে গিয়ে ধার চার ধার দিনে চির খেয়ে গেছে, ধার থেকে কোনো দিন পড়ে গেছিলো সেটা খেয়াল নেই, ওরম খুলতে গিয়ে এখানে লেগে গেছে। তো যাই হোক, এখন আর কোনো ইয়ে হয়নি, এটা আমার ডেলিকাল রুটিন নয়, কোনো দিন পড়ে যাচ্ছি, তাহলে কোনো দিন হাত পাকাচ্ছি, তাহলে কোনো দিন হাতে ছাঁকা লাগাচ্ছি, মা বেশ ভালো আর কি, যারা কাজ করে তাদের এইসব হয়। আর রান্নাঘরে রান্না করতে ঢুকলে যদি হাত না কাটে, হাত না পড়ে, তাহলে রান্না কি শিখলে, তাহলে রান্নাই জানে না, মানে এরকম একটা ব্যাপার। তো এখন আর কোনো ব্যাপার না, আগে কী হতো ছোটোবেলা, এইটুকুনি যদি ছুঁচ ফোটার মতো একটুখানি ফুটতো বা কাটতো, সেইটা নিয়ে কোচিনে গিয়ে একটুখানি কাটলে এত বড় একটা ব্যান্ডেজ বেঁধে নিতাম, নিয়ে আর যদি এই এই হাতে হতো লেখার ছুটি, স্যার বিশাল জমি ফেলেছে, অনেক কিছু হয়েছে, লেখা ছুটে গেছে, আর এখন এই কাটলো, দু মিনিট পর ওই হাতেই আবার নুন লঙ্কা সমস্ত কিছু মিক্স করে ভাজছি, একটু জ্বললো না, এখন অভ্যেস হয়ে গেছে, এখন প্রো হয়ে গেছি, প্রো চাই হোক, এখন প্রো পরে বলবো। তা মনে করি মা কাটাকুটি করেছে, কাটাকুটি করে একটু নিচে গেছে, অনেক কিছু রান্না করতে হবে, সবাই আমি রান্না করি, আমি হুট করে ঘরে চলে গেছিলাম, ঘরে গিয়ে এডিট ফেডিট করলাম, আপলোড করলাম ফেসবুকে ভিডিও, ইউটিউবে কমেন্টগুলো অনেকগুলো রিপ্লাই দিলাম, এখন রান্না বান্না করি। Thank you.
কথা আমি কি করি একটু অনেক ভিডিও চেক করি, একটু পুরো রিলসগুলো দেখি বা রিলস আপলোড করা থাকে আপলোড করি। ও মা এখন রিলস আপলোড করতে গিয়ে দেখি ইনস্টাগ্রামে যে ড্রাফট যে মানে ভিডিওগুলো থাকে রিলসগুলো থাকে সেইটার অপশনটা দিচ্ছে না, খুঁজে পাচ্ছি না। আমি আবার আপডেট করলাম তাতেও খুঁজে পাচ্ছি না, কী জানি হয়তো আমার সাথে হচ্ছে আমার ফোনের সাথে হচ্ছে কী জানি না। তোমার একটু কমেন্টে লিখে দেবো তোমাদের সাথে যদি এরকম হয়ে যায়। আমার অনেকগুলো ভিডিও ড্রাফট করা ছিল, এবার রোজ কী করি একটা দুটো করে আপলোড করি, একদিনে তো একদিন হয়তো 10-12 ঘন্টা ভিডিও করে রাখলাম, কিন্তু রোজ তো 10-12 ঘন্টা ভিডিও সঙ্গে সঙ্গে আপলোড করবি না, কিছু রেখে দিয়ে ড্রাফট করে রাখি পরে এডিট করে আপলোড করি, কিন্তু সব চলে গেছে, কিচ্ছু পাচ্ছে না, সব ডিলিট হয়ে গেছে। তুই জানি না মনটা খারাপ হয়ে গেল হুট করে, ভালো লাগে না সকাল থেকে খেতে হাত কাটছে, একবার এদিক ওদিক থেকে সব কিছু পড়ে যাচ্ছে, এদিকে এদিকে ইনস্টাগ্রামে ভিডিও সব ডিলিট হয়ে গেলো, ভালো লাগে না। আজকেই তো হয়েছে সকাল থেকে একেবারে একটা হয়ে যাচ্ছে। তাই তোমার একটু কমেন্টে জানিও তো আমি রতি ওপরে কাজ করছে না, আমি রতিকে আমি যে দেখে জিজ্ঞাসা করতাম যে যদি কোনো ওয়ে থাকে না বার কর, আর তোমার একটু কমেন্টে জানিও হয় যে তোমাদের সাথে এরকম হচ্ছে কিনা। মনটা আমার সত্যি খারাপ হয়ে গেল, কতগুলো ভিডিও ছিল সব যে ড্রাফট করা ছিল, ভাবলাম ভিডিওটা পোস্ট করবো। ফাইনালি স্নান ফান কমপ্লিট, জামা কাপড় শুকু দিলাম, ভয় বা শুকু দিতে হবে এখন জামা কাপড়, যে কখন এই রোদ এই বৃষ্টি, এই শুকু দিলাম তো তো আমাকে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে তুলে নিতে হবে, আকাশের যে অবস্থা বৃষ্টি আসবে। যাই হোক এবার খাওয়া দাওয়া করবো, অনেক লেট হয়ে গেছে আজকে, চলো মা বাবা খাওয়া গেছে, শুধু আমাদের খাওয়া বাকি আছে। তোমাদের দাদা উপরে কাজ করছিলো ওই কাটিং কুটিং করছিলো লাইটের, কারণ কি কাল থেকে রং রঙের মিস্ত্রি লাগবে, তার আগে ওই লাইটের কাটিংটা করতে হবে। তো এখন আমি আর রতি খাবো, কালকে যে আমগুলো কিনে এনেছিলাম বিলিভ মি এত মিষ্টি, এত মিষ্টি আর এত টেস্ট, মানে আম কাকুর কথা সত্যি হয়েছে, কাকু বলেছিল যে মিষ্টি না হলে গ্যারান্টি সহকারে ফেরত, ফেরত দেওয়ার কোনো দরকারই হয়নি, 5 কেজি মতো অর্ধেক শেষই হয়ে গেছে খেয়ে। কালকে রাত্রেবেলা রথিকে একটা দিয়েছি, মানে ওর নর্মালি রাতে একটা করে খাই, আমি দুটো করে খাই একটা করে খাই, কালকে খেয়ে বলছে ওই চা একটা কেটে দিবি, এত ভালো লেগেছে। তো এখন আমরা খাওয়া দাওয়ার পর আম খাবো। পরমেশ্বরজি আম খাইয়ে কেমন ছিল বল, আমটা আমটা কেমন ছিল বল, হেভি হেভি তুই শুবি না কখন, ক্লান্ত মানুষ কত কাজকর্ম করেছে আজকে সকাল থেকে, অনেক কাজ করেছে ওপরে সমস্ত লাইটের মানে এগুলোকে কেটে ঠিকঠাক করেছে, পুরো সকাল থেকে দুপুরবেলা 3টের সময় নিচে নেমেছে। আজকে না সকাল থেকে ছাদে আসা হয়নি, কারণ কি আজকে ঠিক মানে ছাদে সবজি সেরকম রান্না করা হয়নি, আজকে তো দেখলে কলা আলু ভাজা হয়েছিল আর বড়বড়ি ভাজা হয়েছিল, ডাল হয়েছিল, ভাত হয়েছিল, আর একটা কী হয়েছিল বেশ বেগুন আলু বড়ি তরকারি। তো আজকে ছাদে আর সেরকম ওঠা হয়নি, নাহলে প্রত্যেকদিন সকালবেলা মাসিদের চলে আসে ছাদে, মা বাজার করে গাছকর্ম মানে গাছপাত্র যত্নতি করে, আমিও চলে আসি, বাট আজকে আর আসা হয়নি, এখান থেকে এটুকুনি উঠলে তাদের হ্যাঁ পেয়ে গেছি, শরীরটা এখনও দুর্বল আছে। তো যাই হোক আমার একটাই কোয়েশ্চেন, এই যে সবেদাটা, এই সবেদাটা এতদিন ধরে কেন শক্ত আছে, আমি নেক্সট লেভেলের সবেদাকে তো ভালোবাসি, হেভি ভালোবাসি, এটা আমার কবে পাকবে কবে আমি খাবো, এটা মনে আর পাকবে না, এটা এরকমই থাকবে সকসক, এটা আর খাওয়াবে না, অন্য কোনো সবেদা গাছ বসাতে হবে। আমাদের আমাদের এতে অনেকগুলো লঙ্কা গাছ হচ্ছে, নিচে লঙ্কা গাছ হচ্ছে দুখান, একটা একটা কি সূর্যমুখী লঙ্কা না কি লঙ্কা বলছিলাম, লঙ্কাটা ওপরের দিকে তাকিয়ে আছে সারা করে, আর এটা এমনি লঙ্কা, এখানেও একটা লঙ্কা গাছ হয়েছে, এই দেখো এই যে লঙ্কা হয়ে লঙ্কাও হয়েছে বেশ ভালো। এইটা কি একটা গাছ হচ্ছে, এই একটা কিছু গাছ, এটা মানে ডুমুর না কি কী জানি, এটা কী গাছ বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না, মা এলে মা বলতে পারত, মাকে জিজ্ঞাসা করতে হবে, অনেকে হয়েছে নাকি পিয়ারা কী জানি কী গাছ কী জানি, আমাকে একটু জানিও তো এটা কী গাছ, আমাকে না সবাই ধরলে মারবে যে শাশুড়ি এত ভালো গাছে পাত্তি যত্ন আত্তি নেয়, এত গাছ লাগায় আর বৌমা গাছের নামই জানে না, অর্ধেক না কী করবো বলে, আমি তো সবে সবে এসে এসে সবে দেখছি, চিন্তিত একটু টাইম লাগবে, গাছে প্রত্যেকটা গাছে আমার গাছে একরকম লাগে, ফলটা পুরোপুরি হয়ে যাওয়ার পর মনে হয় যে হ্যাঁ এটা হচ্ছে ওই গাছ, বাট আমার খুব আসতে ভালো লাগে জায়গাটা, জায়গাটা বেশ ভালো না আমাদের ছাদটা, অনেকে অনেকে ভালো ভালো কমেন্ট করে ছাদের ব্যাপারে যে ভাল লাগে দেখে,
আমারও ভালো লাগে দেখে, আর তোমাদের কমেন্ট পেতে আরোই ভালো লাগে, আমার মায়েরও খুব ভালো লাগে, মাও বেশ আরো মোটিভেট হয় এই যে সাজানো গোছানো সমস্ত কিছু তোমাদের কমেন্টে না, তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো তার থেকে আরও মোটিভেট হয় যে হ্যাঁ এত ভালো ভালো কমেন্ট করছো, তোমরা যে এত ভালো উৎসাহ দাও, এই জন্য মা পুরো একদম সাম্রাজ্য গড়ে তুলেছে, একদম তৈরি করেছে গাছের সাম্রাজ্য। না বাড়িতে গাছপালা থাকা ভালো, সত্যি ভালো, মানে মনটা ভালো হয়ে যায়, মন খারাপ হবে আর ছাদে চলে আসবে, ছাদে এসে এরকম গাছপালা থেকে তাকিয়ে মন অটোমেটিক ভালো হয়ে যায়, আমার তো তাই। দেখো এই যে ঝিঙে গাছটা এই কদিন আগে লাগছে, দেখো পুরো ঝাড় হয়ে গেছে, এটা পুরো একদম ছাদের একদম গা ঘেঁষে হয়েছে, হেভি লাগছে দেখতে, বেগুনগুলো দেখতে একটু বড় হয়ে গেছে, একদম অনেকগুলো বেগুন বড় হয়েছে, এই একটা বেগুন বড় হয়েছে, এই যে এখানে একটা বেগুন বড় হয়েছে, এই বেগুনটা বড় হয়েছে, এটা বড় হয়েছে, অনেকগুলো বেগুন বড় হয়েছে, একদিনের ভাজা খাওয়ার মতো বেগুন বড় হয়ে গেছে। এই বেগুনের টেস্টটা বেশ ভালো, মানে ভাজতে গেলে ছোটো ছোটো বেগুন তো বেশি তেলও খায় না, আর ভাজাটাও ভালো হয় আর খেতেও ভালো হয়, টেস্টটা বেশ ভালো, যে আকাশটা বেশ ভালো লাগছে, আকাশের ওপর আজ আজকেও আকাশের মেঘটা বেশ ভালো লাগছে। আজ একটা অন্য প্ল্যান ছিল, বাট শরীরটা নিজেরও খারাপ, রথিরও কাজের চাপ হলে প্ল্যানটা হলো না, দেখা যাক কালকে যদি হয় কালকে তোমার সাথে শেয়ার করো, আগে থাকতে আমি শেয়ার করবো না, আগে থাকতে শেয়ার করলে আমি সেই প্ল্যানটা কোনো দিনই হয় না, মানে আমিই করে উঠতে পারি না, তা কালকে আগে করবো, যদি ঠিকঠাক হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগে, বলতে পারো একটা সারপ্রাইজ আছে কালকে, এখন বলে লাভ নেই, কালকে আমার শরীর ওপর, আমার শরীর আমার যদি শরীর ভালো থাকে কালকে তোমাদের জন্য একটা ধামাকাতা সারপ্রাইজ আছে, আশা করি গেস করতে পারছো, চলো তো গেস করো তো দেখি, আর কালকে তোমাদের জন্য কী সারপ্রাইজ ওয়েট করছে, গেস করো গেস করো, কমেন্ট করবে যে কী সারপ্রাইজ হতে চলেছে কালকের ব্লগে, ওকে। বাই দ্য ওয়ে তোমাদের বেশিরভাগের একটা কমন কোয়েশ্চেন সবার আছে, যেটা হচ্ছে কয়েকটা কমন কোয়েশ্চেন সবার আছে, সেটা আমি আজকে অ্যান্সার দিয়ে দেবো, যাতে পরবর্তীকালে তোমাদের ওই কোয়েশ্চেনটা করতে না হয়, মানে তোমাদের পক্ষে সুবিধা হয়। যেটা হলো প্রথম কথা যে আমার বাড়ি কোথায়, আমার শ্বশুরবাড়ি হচ্ছে বেলুড়ে, বেলুড় প্রান্তিক ইএসআই হসপিটাল আছে তার আশেপাশে, আর আমার বাপের বাড়ি হচ্ছে শালকিয়া, শালকিয়া পাড়িজের সিনেমা হল আছে তার আশেপাশে। তো এইটি হচ্ছে অনেকে কমেন্ট করো, তোমরা ফেসবুকে ইউটিউবে সব জায়গায় কমেন্ট করো যে দিদি তোমার বাড়ি কথা, আমার বাড়ি হচ্ছে বেলুড়ি, মানে শ্বশুরবাড়ি বেলুড়ি, বাপেবাড়ি শালকিয়া। একটা কোয়েশ্চেন হচ্ছে দাদা কী জব করে, দাদার অনলাইন বিজনেস আছে, ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতেই অফিস, বাড়ি থেকে জব করে, এটা হচ্ছে দাদার প্রফেশন, দাদার জবে আমি হেল্প করি অনেক সময় কাজে, দুজনকে মিলেই কাজ করতে হয়, আর একটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের একটা চ্যানেল, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে, তো এই দুটো আমরা দুজন মিলে হ্যান্ডেল করি, তো এইটা হচ্ছে মেন ব্যাপার, দাদা অনলাইন বিজনেস করে, কী বিজনেস বৃত্তান্ত সেটা আমি ডিটেলসে বলতে পারবো না, তো আমাদের প্রথম কিউএনএ ভিডিও আর সেকেন্ড কিউএনএ ভিডিও দুটোতেই ডিটেলসে তোমাদের দাদা সমস্ত কিছু বলে দিয়েছে, যারা যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্রথম কিউএনএ ভিডিও সেকেন্ড কিউএনএ ভিডিও তোমরা চেক করে নিতে পারো। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী, আমি বেলু লালবাবা কলেজ থেকে গ্র্যাজুয়েশান পাস করেছি 2016 গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি, নর্মালি বিএ পাস, আমি আর ইংলিশ অনার্স নিয়ে আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু ফার্স্ট ইয়ারের পরে ডানা গজে গেলে 2013 থেকে তোমাদের দাদার সাথে প্রেম করতে আরম্ভ করে দিলাম, ব্যাস সব গোলায় গণ্ডগোল, মানে গোড়ায় গণ্ডগোল আর গোড়ায় গণ্ডগোল হয়ে গেছিলো, তো আর অনার্সটা আমার কন্টিনিউ করেনি, নর্মাল পাসে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি, ব্যাস। আমার পড়তে সত্যি কথা বলতে কি আমার পড়তে একদম ভালো লাগছে না, আমার যে গেছে আমি বাঁচে গেছি, আর নয় বাবা বাবা পড়া থেকে যত দূরে থাকে তত ভালো, একদম আর পারছিলাম না, তো ওইটুকুনি ফার্দার পড়ার ইচ্ছা ছিল, মানে পড়ানোর ইচ্ছা ছিল, বাবা মার ইচ্ছা ছিল, তোমাদের দাদার ইচ্ছা ছিল যে কন্টিনিউ করার, কিন্তু আমার আর ভালো লাগেনি, আমার পড়তে ভালো লাগে না, সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে লজ্জা নেই ভাই, আমার পড়তে অত ভালো লাগে না, ও অত আমার পড়া মাথায় ঢুকতো না, তাই জন্য আর কন্টিনিউ করিনি। তো এই হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান। একটা প্রশ্ন হচ্ছে আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবার দিশা একটা কোয়েশ্চেন অনেকদিন ধরে করছিল, বাট আমার অ্যান্সারটা কোনো দিন দেওয়া হয়নি, তো সে ও কোয়েশ্চেনটা করেছিল যে এরকম যে আমাদের তো 2013 থেকে রিলেশন, মানে 8 বছর রিলেশনের পর তার বিয়েটা হয়েছে, তো ওর কোয়েশ্চেন ছিল যে এবার তোমার বিয়ের আগের প্রথম প্রথম রিলেশন, বাট তোমরা তখনও ডিসিশন নাওনি তোমরা বিয়ে করবে, বাট এমনও হয়েছে যে তোমরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে না, বাট তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, তখন তোমরা কী করবে? দেখো দিশা, প্রথমত তো একটা কথা হচ্ছে ঝগড়া সব রিলেশনে হয়, ঝগড়া হলে ভালোবাসা বাড়ে, এটা হচ্ছে মেন কথা, কিন্তু আমাদের আনফর্চুনেটলি ঝগড়া হতো না, ফর্চুনেটলি যাই হোক ঝগড়া হতো না, দেখতে ভালো ঝগড়া হলে ভালো, বাট একটাই কথা তোমরা দুজন দুজনকে টাইম দাও, তোমাদের আমি যতদূর জানি যে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, লং ডিস্টেন্স রিলেশনশিপে আরও একটা মেন হচ্ছে টাইম দেওয়া, সামনাসামনি দেখা না করতে পারলে ফোনেতে টাইম দাও, কথা বলো, দুজন দুজনের সাথে একটা সারাদিনের মধ্যে একটা টাইম সিলেক্ট করো যে এই টাইমে আমরা দুজন দুজনের সাথে কোনো কাজ করবো না, দুজন দুজনের সাথে কথা বলবো, যে সারাদিন হোক রাত্রিবেলা 1 ঘন্টা কথা বলো বা যাই হোক বলো, আর দুজন দুজনের সাথে সব কথা শেয়ার করো, আর মেন হচ্ছে বিশ্বাস, বিশ্বাসটা রেখো, আর বয়সটা একটু হোক,
এখন তুমি অনেক ছোট, একটু বড় হও, দেখবে আস্তে আস্তে ম্যাচুরিটি নিজেরও বাড়বে, ভরসা নিজের বাড়বে, দেওয়াটা আরও বাড়বে, সমস্ত কিছু হবে, তখন সব ঠিক হয়ে যাবে। এখন যেমন চলছে চলতে দাও, তো একটাই কথা, একটু টাইম দাও, একটু ভরসা করো, ব্যাস এইটুকুনি। বাঙালি বাড়ির বউ হয়ে কেন শাখা পলা পড়ো না? এই কোয়েশ্চেনটা আমি লর্ডস অফ পেয়েছি, অনেক পেয়েছি, প্রত্যেকটা ভিডিওতে প্রায় একজন দুজন করে কোয়েশ্চেনটা পড়ো যে শাখা পলা কেন পড়ো না। আর সবথেকে মেন কথা দেখো, আমি এইটা অনেকবার ক্ল্যারিফাই করেছি আর আমার মনে হয় না ক্ল্যারিফিকেশনের দরকার, বাট তাও আমি, যারা নতুন হয়তো আমার চ্যানেলে নতুন জয়েন করেছো তারা জানো না, তাদেরকে একবার বলে রাখি, শাখা পলাটা নিজেদের পার্সোনাল ব্যাপার। এইটা নয় যে তোমার শাখা পলা পড়লেই যে তুমি তোমার বরের মঙ্গল চাইছো, শাখা পলা পড়লেই বরের মঙ্গল হবে, শাখা পলা না পড়লে বরের মঙ্গল হবে না, এই এই জিনিসটা নয়। শাখা পলাটা নিজের পার্সোনাল, হ্যাঁ পড়লে ভালো লাগে, আমাকেও দেখবে আমি যখন শাড়ি পরি আমি তখন শাখা পলা পরি, আর যে বিবাহিত মেয়ে যে আমি একদম লক্ষণ রাখি না, যেটা না আমার হাতে সবসময় নোয়া থাকে, আমি নোয়াটা কোনোদিনই খুলি না, আমার মাথায় দেখো সবসময় সিঁদুর থাকে। অনেকে লেখো যে তুমি সিঁদুরও পড়ো না, কিন্তু সিঁদুর পড়ি, সিঁদুর কোনোদিনও না পড়ে থাকে না। আর শাখা পলাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কারোর কোনো প্রবলেম নেই, আমার বরের কোনো প্রবলেম নেই। আর সবথেকে মেন কথা, আমার বর একটি কথা বলে যে আমরা বাঙালি, মানে আমরা বাঙালি বলেই কি আমাদের শাখা পলাটা মেন? যারা অন্য কাস্টে আছে, যারা মুসলিম হয়, যারা খ্রিশ্চান হয়, যারা এই দেশের নয় অন্য দেশে, তারাও তো মানুষ, তাদের তো হাজব্যান্ড থাকে, তো তারা তো শাখা পলা পড়ে না, তা বলে কি তাদের হাজব্যান্ডের সাথে তাদের কোনো সম্পর্ক ঠিক থাকে না, বা তারা তাদের হাজব্যান্ডকে ভালোবাসে না, বা তারা তাদের হাজব্যান্ডের মঙ্গল চায় না? সবই হয়, সমস্ত কিছু ডিপেন্ড করে নিজের ওপর। তুমি যদি মন থেকে স্বামীর মঙ্গল চাও, মন থেকে স্বামীকে ভালোবাসো, বরকে ভালোবাসো, তাহলে ওই দিখাবা করে শাঁখাপালা পরে লাভ নেই। হ্যাঁ পড়লে অনেকের ভালো লাগে, আমি বিয়ের পর পুরো এক বছর পড়েছি, এক বছর শাঁখাপালা খুলতে নেই, দুবারেরই নিয়ম ছিল, তাই জন্য আমি দুবারই নিয়ম, মানে দুবারি থেকে আমাকে কোনোদিনও কোনো কিছুতে জোর করেনি যে তুমি কেন শাঁখাপালা পড়ছো না, তুমি কেন শাড়ি পরছো না, কোনোদিনও কোনো কিছুতে জোর করেনি, সব কিছুতে স্বাধীনতা দিয়েছে। তো এক বছর পুরো আমি টানা পড়েছি, তারপর আমার নিজেরই অসুবিধা হতে বলে আমার প্রচুর, আমি 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 দেখো এখন নর্মাল কথা বলছি, আমি হাত পা প্রচুর নাড়ে, সারাক্ষণ ঝঞ্ঝে ঝঞ্ঝে আওয়াজ হতো, আর এদিক ওদিক আমি সারাক্ষণ ঠুকে বেড়াই সমস্ত কিছু, শাঁখাপলা যদি ভেঙে যায় তখন আরই খারাপ লাগে না, নিজের খারাপ লাগে যে বাবা শাঁখাপলাটা ভেঙে ফেললাম, তার থেকেও ঠিক আছে। আমার নিজের পার্সোনালি পড়তে ভালো লাগে না, পড়তে ভালো না বলে আমি কমফোর্টেবল ফিল করি না, তো তাই জন্য পড়ো না। এই তার বলে এইটা প্লিজ বলো না কেউ যে আমি আমার স্বামীকে ভালোবাসি না, বা আমি আমার স্বামীর মঙ্গল চাই না, বা আমি আমার সংসারের মঙ্গল চাই না। এইটা বিয়ে হওয়া মানে সব মেয়ে স্বামীকে ভালোবাসে, সব মেয়ে সংসারের মঙ্গল চায়। তো শাখা পলা পড়লে স্বামীর মঙ্গল হবে, শাখা পলা না মানে না পড়লে স্বামীর মঙ্গল হবে না, এই কথাটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর কালকের ভিডিওতে একদিন কোয়েশ্চেন করেছে যে তুমি শাড়ি পরে কেন থাকো না, বিলিভ মি আমি নর্মাল এই যে টপ দেখতে পাচ্ছি, টপ আস কাট পরে আসি, আমি এইগুলো পরে সারাক্ষণ ঠুকে বেড়াচ্ছি, সারাক্ষণ আমি পরে যাচ্ছি, আমি আমার রাস্তা মানে দিনে যে আমি কতবার পা পিছলে যাই, কতবার ঠুকে যাই, সেই হয়। তাই শাড়ি পরে তো আমি আরোই নড়তে পারবো না, আমি কুচি সামলাবো একদিকে, না আঁচল সামলাবো একদিকে, না নড়বো একদিকে, না রান্না করবো একদিকে, আমি পারি না সিরিয়াসলি অত কিছু করতে। আমি শাড়ি পরে, শাড়ি পরতে আমার নিজের ভালো লাগে পার্সোনালি, কিন্তু পরে বেশিক্ষণ থাকতে পারি না। তবে হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট করেছিলো যে একদিন শাড়ি চ্যালেঞ্জ করবে, মানে সারাদিন শাড়ি পরে থাকে, সেই চ্যালেঞ্জটা আমি একদিন করবো, করো ওইটা করো, একটু শরীরটা ভালো হতে দাও, এখন তো আমি এমনি দুর্বল মানে আমি একটুতেই পড়ে যাচ্ছি, একটুতেই দেখো হাত ফাত কেটে বসে আছি, একটু এই হাতটা কাটলো অনেকটা কেটেছে, পুরো এই দেখো, বুঝতে পারছো পুরো ফাঁক ফাঁক হয়ে গেছে, এখানে একটা এখানে একটা হাত কাটলো, তারপরে ইনস্টাগ্রামে দেখলাম ড্রাফটে কিছু শো করছে না, তারপরে এই এই জায়গাটা করে দাগ হয়ে গেছে কিনা জানি না, এই জায়গাটা করে ছ্যাঁকা খেলাম, আজকে সব আমার সকাল থেকে রাত পর্যন্ত এই হচ্ছে, সকাল থেকে এখনও পর্যন্ত এই হচ্ছে, একবার করে ছ্যাঁকাচ্ছি, ধাক্কা খাচ্ছি, হাত কাটছি, ইনস্টাগ্রামে কিছু দেখা শো করছে না, এইসব হচ্ছে, ভালো লাগছে না, আমার মনটা আজকে ভালো নেই, কী আর করবো। তো এই জন্য আমি একটু একটু শরীরটা ভালো হতে দাও, আমি শাড়ি চ্যালেঞ্জের একটা ভিডিও করবো, তবে কালকে একটা, যদি আমার শরীর ভালো থাকে, কালকে একটা সারপ্রাইজ আসতে চলেছে, কী আসতে চলেছে জলদি কমেন্টে লেখো। হ্যাঁ আর চলো, আজ যে ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ কাল থেকে ব্লগ, কাল বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, কী হয়েছিল বলো তো, দুদিন আমার এত শরীর খারাপ ছিল, আমি মাঝখানে দুদিন ভিডিও করতে আমি তোমাদের বললাম না যে একদিন দুদিন আমি পুরনো ভিডিও এডিট করে ছেড়েছি, মানে আমাদের নর্মাল কী হয় আজকে ডেলি যা দেখায় সেটা পরের দিনকে এডিট করে ছাড়া হয়, তো ওই দুদিন আমি করতে পারিনি, তো আগের দুদিনে যে ভিডিও ছিল সেগুলো ছাড়া হয়েছে, এখন হচ্ছে ডেলিকে ডেলি ভিডিও হচ্ছে, মানে কালকে বিকাল থেকে আজকে এখন বাজে বিকেল চারটে, এখন পর্যন্ত যা ভিডিও হয়েছে আমি একটু পরে একটুখানি রেস্ট নেবো, তারপরে এডিট করে আজকেই ছাড়বো,
মানে এ করবো, তো এখন এইটাকে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। তো আমি মাঝখানে কোনো দিন গ্যাপও দিতে চাইছি না, আমি এখন ডেলি ভিডিও করতে চাইছি, কেন কি আমার হুটহাট করে গ্যাপ পড়ে যায় ভিডিওতে। এখন মোটামুটি টানা প্রায় 15-16 দিন টানা চলছে ব্লগ, আর তোমরাও এত ভালোবাসা দিচ্ছ, এত ভালো ভালো কমেন্ট করছো, তাই জন্য আরও মোটিভেট হচ্ছে। আর প্লিজ এরকম ভালো ভালো কমেন্ট করো, রোজ চেষ্টা করবো কমেন্টগুলো মানে রিপ্লাই করার। হয়তো নাম নিয়ে কমেন্ট, আজকে যেমন আমি ছাদে এলাই ফোন নিয়ে আসিনি বলে আমি নামগুলো নিতে পারিনি, বাট আমি মোটামুটি কমেন্টগুলো পড়ার চেষ্টা করেছি, এর নেক্সট ব্লগগুলো তো চেষ্টা করবো। তো চলো ভালো ভালো কমেন্ট করায়, আর আমি ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।